নেক্সট কোন দেশের সমাজকর্মী ডক্টর আলেইদা গোয়েভেরাকে প্রথম কে আর গৌরী আম্মা জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে কে আর গৌরী আম্মা জাতীয় পুরস্কার এটা কিউবার সমাজকর্মী ডাক্তার আলেইদা গোয়েভেরা এ নিয়ে একজন সমাজকর্মী এবং মানবাধিকার আইনজীবী আলেইদা গোয়েভেরা তো এনাকে কে আর গৌরী আম্মা ফাউন্ডেশন দ্বারা এই পুরস্কারটা দেওয়া হয়েছে প্রথম পুরস্কার ডাক্তার আলেইদা কিউবার মেডিকেল মিশনের একজন সক্রিয় সদস্য আর কিউবার রাজধানী কোথায় হাভানা মুদ্রা হচ্ছে পেশো নেক্সট মঙ্গোলিয়ার স্বাধীনতা দিবস কবে পালিত হয় দেখো মঙ্গোলিয়ার স্বাধীনতা দিবস পালন করা হয় ডিসেম্বর এটা পূর্ব এশিয়ার একটা স্থলবেষ্টিত রাষ্ট্র চীনের ঠিক রয়েছে সীমা যদি আমরা দেখি দেখো রাজধানী উলান বাটর উত্তরে রয়েছে রাশিয়া এখানে দক্ষিণ পূর্ব আর পশ্চিমে রয়েছে কে চীন নেক্সট নাইক্লিয়েরিয়া ফলেরি বা মস্তিষ্ক খাওয়া অ্যামিবা থেকে প্রথম সংক্রমণের খবর কোন দেশে পাওয়া গেছে এটা হচ্ছে ওই বিশেষ একটা অ্যামিবার ছবিটা এবং দক্ষিণ কোরিয়াতে এটা পাওয়া গেছে দেখো এই নাইগ্লেরিয়া ফলেরি বা মস্তিষ্ক খাওয়া অ্যামিবা থেকে প্রথম সংক্রমণের খবরটা পাওয়া গেছে দক্ষিণ কোরিয়া থেকে এটা এক ধরনের অ্যামিবা যেটা সাধারণত সারা পৃথিবীতে উষ্ণ মিঠা জলের যে জলাশয় মানে হ্রদ নদী খাল পুকুর এই সব জায়গা থেকে থাকে এবং এগুলো নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার সময় এগুলো প্রবেশ করে শরীরে এবং মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে মানুষের মৃত্যু ঘটায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল রাষ্ট্রপতি ইয়ন সুক ইয়োল রয়েছেন এখন মুদ্রা দক্ষিণ কোরিয়ান ওন এবং প্রধানমন্ত্রী হ্যান ডাক সু নেক্সট হাসমুখ আধিয়া কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন হাশমুখ আধিয়া গুজরাটের প্রধান উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন এছাড়া এস এস রাঠোর গুজরাটের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন মুখ্যমন্ত্রী কে রয়েছেন গুজরাটের ভূপেন্দ্র রজনীকান্ত প্যাটেল ইনি দ্বিতীয়বারের জন্য এই পদে নিযুক্ত হলেন ইনি দু সালে গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে ঘোটলোদিয়া কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি একশো বিরাশিটা আসনের মধ্যে একশো ছাপান্নটা আসন জয়লাভ করেছে রাজ্যপাল গুজরাটের কে রয়েছেন আচার্য দেব্রাট দেখো গুজরাট ভারতের পশ্চিম উপকূল বরাবর একটা রাজ্য উত্তর পূর্বে রয়েছে রাজস্থান দক্ষিণে দাদরা নগর হাভেলি এবং দমন দিউ দক্ষিণ পূর্বে মহারাষ্ট্র পূর্বে মধ্যপ্রদেশ এবং পশ্চিমে আরব সাগর আর পাকিস্তানের সিন্ধু প্রদেশ এটা আয়তনের দিক থেকে ভারতের পঞ্চম বৃহত্তম রাজ্য গুজরাট সরকারি ভাষা গুজরাটের গুজরাটি বৃহত্তম শহর আমেদাবাদ তেত্রিশটা জেলা রয়েছে গুজরাটের নেক্সট কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিন অর্থ প্রচার এবং দুর্নীতির জন্য এগারো বছরের কারাদণ্ড পেয়েছে আর কি এগারো বছর কারাদণ্ডের সাজা এটি পেয়েছে অর্থপ্রচার আর্থিক মানে দুর্নীতির জন্য মানে মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিন এগারো বছর কারাদণ্ড পঞ্চাশ লাখ টাকা এক্সট্রা মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে নাকি মালদ্বীপ বা মালদ্বীপ প্রজাতন্ত্র ভারতের মহাসাগরের একটা দ্বীপ এর রাজধানী মালে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট যে সার্ক রয়েছে সার্কের একটা মেম্বার কান্ট্রি নেক্সট সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের তথ্য অনুযায়ী ভারত কত সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে দু হাজার মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ নামে একটা ব্রিটিশ পরামর্শদাতা তথ্য অনুযায়ী সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ এর তথ্য অনুযায়ী ভারত দু হাজার সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে ভারত নেক্সট সাতচল্লিশতম পর্যটন আর শিল্প মেলা কোথায় অনুষ্ঠিত হবে তো এটা হবে চেন্নাই সাতচল্লিশতম পর্যটন আর শিল্প মেলা। এই মেলাটা সত্তর দিন অনুষ্ঠিত হবে প্রধান উদ্দেশ্য জনসাধারণের কাছে খুব সহজে সরকারের নতুন যেসব প্রকল্পগুলো রয়েছে উন্নয়ন প্রকল্প সেগুলোকে তুলে ধরা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন রাজ্যে প্রকল্পের উদ্বোধন করেছে প্রাসাদ প্রকল্প এটা কলা হয়েছে অন্ধ্রপ্রদেশে দেখো ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী পূর্ব দু হাজার বাইশ সালের ছাব্বিশে ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের তীর্থ শহর শ্রী পর্যটন সুবিধা কেন্দ্রে প্রাসাদ প্রকল্পের উদ্বোধন করেছেন এই অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি রয়েছেন রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন ন্যাশনাল পার্ক কী কী রয়েছে শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক পাপিকুণ্ডালু ন্যাশনাল পার্ক উৎসব রয়েছে দশেরা উগাড়ি ডেকান ফেস্টিভ্যাল ব্রাহ্মোৎসবম ফোক ডান্সেস কী রয়েছে কুচিপুড়ি বিলাসিনী নাট্যম অন্ত্রনাট্যম ভামাকালপম বীরনাট্টম দাপু তাপে লাম্বাড়ি ধিমসা কোলাট্টম বাট্টাবমালু নেক্সট ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে কে নিযুক্ত হয়েছেন হার্দিক পান্ডিয়া তিনি গুজরাটের বাসিন্দা ডাকনাম হিয়ারি কুংফু পান্ডিয়া ভারতের নেইমার এরপরে চলে আসবো আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই একবার মিলিয়ে নাও কোনটি প্রাচীনতম বেদ উত্তর রিকবেদ হয়ে যাবে মুঘল সম্রাট শাহজাহান যান বাইশে জানুয়ারি ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে কোন বিষাক্ত রাসায়নিক মৌলটা জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল এটা উত্তর হয়ে যাবে মারকারি মানে পারদ আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কোন ভাষায় বাবর নামা লেখা হয়েছিল দিন ই কে প্রবর্তন করেন আর হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভের ওষুধ অ্যান্সার করার চেষ্টা করবে তার আগে তোমাদের আরও একবার জানিয়ে দিই আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন জি কে রিমাইন্ডার ছ হাজার পাঁচশো জিকে প্রশ্ন উত্তরের বই কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপ্রেস টু থাউজেন্ড টোয়েন্টি টু এর বই বা জি কে স্কোর যেখানে একশো চুরানব্বইটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আর জি কে রয়েছে বা তোমাদের এমসিকিউ সিরিজ ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফি ইন্ডিয়ান ইকোনমি বা আদার্স জি এর ইম্পর্টেন্ট পিডিএফ অডিও ফাইল এগুলো সবকটা তোমরা ওই লিঙ্কটা থেকে পেয়ে যাবে লিঙ্কে গিয়ে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো মোস্ট পপুলার পিডিএফ বলে যে লিঙ্কটা রয়েছে এছাড়াও তোমরা আপলিফটে আমাদের সাথে বিভিন্ন কোর্সে জয়েন করতে পারো যেমন পরাক্রম কোর্সটা তোমাদের রয়েছে দুশো চুয়াল্লিশটা রেকর্ডেড ক্লাস উইথ পিডিএফ এটা তোমাদের পুলিশ পরীক্ষার কনস্টেবল বা এসআই দুটোর জন্যই কাজে লাগবে নশো নিরানব্বই টাকা তোমাদের তোমরা এটাতে জয়েন করতে পারবে যদি পরাক্রম এইট কোডটা ইউজ করো আপলিপ্ট অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে তোমরা ওখান থেকে কি আপলিপ্ট অ্যাপটা ডাউনলোড করো এটা ছাড়াও আদার্স অনেক কোচ রয়েছে তোমাদের প্রয়োজন মতো তোমরা কোর্সে জয়েন করতে পারো যদি কোথাও অসুবিধা হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে যেমন ধরো ফাইভ থাউজেন্ড এমসি কিউজ কোর্স একটা জিএসের কমপ্লিট কোর্স চলছে তোমরা এটাতেও জয়েন করতে পারো চলে আসবো আগের দিনের ফার্স্ট কোশ্চেনে অ্যান্সার করার চেষ্টা করবে সবাই একলব্য পুরস্কার দু কে পেয়েছেন তো এটা পেয়েছেন স্বস্তি সিং ধর্মাদম ভারতের একমাত্র নির্বাচনী এলাকা যেখানে সমস্ত ওয়ার্ডে একটা করে গ্রন্থাগার রয়েছে এই ধর্মাদম কোন রাজ্যে অবস্থিত তো এটা রয়েছে কেরালাতে নেক্সট এসবিআই ফান্ডস ম্যানেজমেন্ট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন শামশের সিং কোন আইআইটি গুরুতর হৃদপিণ্ডের সমস্যার সমাধান করার জন্য কৃত্রিম হৃদপিণ্ড তৈরি করেছে আইআইটি কানপুর ফর্কস ইন দ্য রোড মাই ডেজ অ্যাট আরবিআই অ্যান্ড বিয়ন্ড শিরোনামে বইটার লেখককে সি রঙ্গরাজন কোন কেন্দ্রীয় মন্ত্রী কর্ণাটকের ক্রীড়া বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধন করেছেন অনুরাগ ঠাকুর কেন্দ্রীয় সরকার গঙ্গা অববাহিকায় পয় নিষ্কাশন পরিকাঠামো উন্নয়নের জন্য কত কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে দু কোটি কোন সংস্থা গর্ভবতী মহিলাদের জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে আইআইটি আর এইমস দিল্লি অ্যাপটার নাম ছিল স্বাস্থ্য গার্ভ সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন ভাস্করবাবু রামচন্দ্রন ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং চিফ পদে কে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল অরবিন্দ ওয়ালিয়া দু বাইশ সালে আন্তর্জাতিক মহামারীর প্রস্তুতি দিবস কবে পালিত হল সাতাশে ডিসেম্বর তো এইগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো যারা নতুন রয়েছেও প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রাখো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে